নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। বিডিও অফিসে নতুনভাবে কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে গ্রুপ ডি পদে অষ্টম শ্রেণী পাশে অফলাইনে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই তুলে ধরবো এবং অফিসিয়াল আপডেটও প্রকাশিত হয়েছে। রাজ্যের জেলাগুলিতে কিন্তু বিডিও অফিসে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে এবং যেখানে তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে ক্যান্ডিডেট কীভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিবারেরই মতো ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদেরকে আরও জানাতে চাই, যারা যারা এখানে আবেদন করতে চাইছো, গ্রুপ ডির এই পদে আবেদন করতে পারবে। গ্রুপ ডিতে যারা আবেদন করতে চাইছো তাদেরকে প্রধানত তোমাদের জানাতে চাই, গ্রুপ ডিতে রাজ্যে বিডিও অফিসে এই রিক্রুটমেন্ট হবে এবং সেখানে বয়সসীমা 25 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো, যে চাকরি প্রার্থী তাদের বয়সীমা 25 থেকে 35 বছর পর্যন্ত এবং বয়সের ছাড়ও এখানে পাবে যারা যারা এখানে আবেদন করতে চাইছো। যদি বয়সের ছাড়ের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটরা বয়সের ছাড় হিসেবে যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে 5 বছর, ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু বিডিও অফিসের এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দেবো। তোমরা যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছো তাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকলে সেই চাকরি প্রার্থী এখানে এলিজিবেল হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অষ্টম শ্রেণী পাস করলেই এখানে আবেদন করতে পারবে। তাছাড়া আরও জানাতে চাই, চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে চাইছো বিডিও অফিসে এই পদে, তাদেরকে বেতনও কিন্তু 12 থেকে 14 হাজারের মধ্যে রাখা হয়েছে এবং এই বেতনটা কিন্তু তোমাদেরকে অষ্টম শ্রেণীর এই গ্রুপ ডি পদে তোমাদের বেসিক্যালি দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু এই ধরনের গ্রুপ ডিতে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত করছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে রাজ্যের বিভিন্ন বিডিও অফিসগুলোতে এই রিক্রুটমেন্ট হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই জানাবো, যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে অফলাইনে বা অনলাইনে দুটোতেই আবেদন করতে পারবে এবং সেই দুটির লিংক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে চাইলে ফর্মটিকে ডাউনলোড অথবা আবেদন করতে পারো। এবারে চলে আসি, যারা আবেদন করতে চাইছো তাদের ডকুমেন্টস কী কী লাগবে। তো বেসিক্যালি যারা যারা আবেদন করতে চাইছো তাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে এবং এগুলোকে নিয়েই তোমাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে চাইছো এটা কিন্তু মাথায় রাখবে এবং কোনো রকম আবেদন করতে গেলে এই ধরনের ডকুমেন্টসগুলো তোমাদের সাথে ক্যারি করতে হবে, যেগুলো তোমাদের আবেদন করার সময় লাগবে। বিডিও অফিসের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সেটা কিন্তু প্রথমেই বলে দিই। চাকরি প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে এখানে আবেদন করতে পারছো। এবং এখানে আবেদন করার জন্য প্রথমত তোমাদেরকে একটা কথা জানাতে চাই, তোমরা কিন্তু সরাসরি এখানে তোমরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম বা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে হবে না। সেই যারা তোমরা আবেদন করতে চাইছো তোমরা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফর্মের সাথে তোমাদের মোটামুটি ডকুমেন্টসগুলো স্ক্যান করে তোমাদেরকে পাঠাতে হবে। এবং প্রত্যেকটি যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলছি, প্রত্যেকটি ডকুমেন্টসে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি বলে দিলাম, এবারে তোমরা যারা যারা আবেদন করছো সেটা আরেকবার বলে দিই। এখানে কিন্তু তোমাদের নিয়োগ পদ্ধতি কি রয়েছে, তো বেসিক্যালি চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে সরাসরি নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই, বেসিক্যালি কোনো রকম লিখিত পরীক্ষা বা সিভিডি টেস্ট কিছুই হবে না। যারা যারা আবেদন করতে চাইছো তাদের সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে তোমাদেরকে এই রিক্রুটমেন্ট হবে, এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ইন্টারভিউর ওপরে ফোকাস করতে হবে, কারণ ইন্টারভিউটাই কিন্তু মেন, এবং সেই ইন্টারভিউ থেকে যদি কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু এই চাকরিটা তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করছো তাদেরকে এটুকুই জানাতে চাই। যা আর আজকের মতো এখানেই শেষ করো ভিডিওটা, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা, বাই বাই।